আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন ভিডিও টিউটোরিয়াল ক্লাসের সকলকে স্বাগত জানাচ্ছি। মজিদুন্নাহ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের অনলাইন ক্লাসে শুভেচ্ছা অভিনন্দন। তো শিক্ষক হিসাবে আছি মোহাম্মদ ফরহাদুল ইসলাম, প্রভাষক আইসিটি বিভাগ, মজিদুন্নাহ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চ্যাপ্টার টু শুরু করেছিলাম, এর কয়েকটা ক্লাস হয়ে গেছে অলরেডি। তো আজকে আমরা চ্যাপ্টার টু এর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো চ্যাপ্টার টু তে ক্যাবলের বিভিন্ন প্রকারভেদ আছে, যেমন টু স্টেট পেয়ার ক্যাবল, ফাইবার অপটিক ক্যাবল, তারপর এরকম তিন ধরনের ক্যাবলের কথা বলা আছে। তো আমরা ফাইবার অপটিক ক্যাবল সম্পর্কে আজকে দেখব। তো ফাইবার অপটিক ক্যাবল সম্পর্কে এখানে দেখো বলা আছে, ফাইবার অপটিক ক্যাবল হলো কাঁচ বা প্লাস্টিক দ্বারা তৈরি এক ধরনের ডাই ইলেকট্রিক পদার্থ। উপাদানের মাঝখানে অন্য একটি উপাদান যা আলোক নিবন্ধনকরণ ও পরিবহনে সক্ষম, তাই তো? এখানে একটা ফাইবার অপটিক ক্যাবলের ভিতরে চিত্র দিয়েছে কিভাবে এখানে ডেটা পাস হয় আলোর গতিতে। আসলে এখানে দেখো, তার ভিতরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কি হয়, ডেটাগুলো পাস হয়, যার মাধ্যমে কোনো ডেটা লস হয় না এই ক্যাবলের মাধ্যমে। তো বলেছে, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের নীতির উপর ভিত্তি করে ফাইবার অপটিক ক্যাবলের মধ্য দিয়ে ডেটা বা আলোক তথ্যকে আলোক তরঙ্গ আকারে প্রেরণ করা হয়, যা চিত্রে দেখানো হয়েছে। এটি ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যাল প্রেরণ করে, যেহেতু আলোর গতি প্রতি সেকেন্ডে 300,000 কিলোমিটার, ইলেকট্রনের গতির তুলনায় বেশি, তাই ফাইবার অপটিক ক্যাবলের মধ্য দিয়ে সবচেয়ে বেশি এবং দ্রুত গতি থেকে ডেটা প্রেরণ করা যায়। বর্তমানে ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে টেলিফোন, টেলিভিশন এবং ইন্টারনেটের বিপুল পরিমাণ তথ্য সংকেত আদান প্রদান করা হচ্ছে। অর্থাৎ ক্যাবলের যুগে বর্তমানে সবথেকে আধুনিক এবং অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন তথ্য পাস করার জন্য ফাইবার অপটিক ক্যাবল ব্যবহার করা হয়। আর ফাইবার অপটিক ক্যাবলে কিভাবে ডেটাগুলো পাস হয়, এটা আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের উপর ভিত্তি করে ডেটা পাস হয়, যেটা ইলেকট্রিক্যাল তরঙ্গকে আলোক তরঙ্গে রূপান্তর করে, তাই তো? বলেছে, অপটিক্যাল ফাইবার মাধ্যমে যোগাযোগ অন্যান্য যোগাযোগ ব্যবস্থার মতো এখানে তিনটি অংশ রয়েছে, প্রেরক যন্ত্র, মাধ্যম এবং গ্রাহক যন্ত্র, তাই তো? প্রেরক যন্ত্রে মডুলেটর এবং লেজার বা এলইডি থাকে, গ্রাহক যন্ত্রে ফটো ডিটেক্টর, ডি মডুলেটর, ফিল্টার ও অ্যাম্প্লিফায়ার থাকে। যাক, তোমরা এখান থেকে ফাইবার অপটিক ক্যাবল কি এর বিস্তারিত একটু পড়বে, এখান থেকে যেটুকু আছে এই প্যারাটুকু পড়বে। পরবর্তী পেজে আমাদের ফাইবার অপটিক ক্যাবলের গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই গঠনটা পড়তে হবে মেইনলি, ফাইবার অপটিক ক্যাবলের গঠন। ফাইবার অপটিক হলো তিনটি অংশ দ্বারা গঠিত, একটা হলো কোর, ক্লাডিং এবং জ্যাকেট। ফাইবার অপটিক ক্যাবল তাইলে কয়টা অংশে গঠিত, তিনটা অংশে। প্রথমে আছে কোর। কোর জিনিসটা হলো কি, বিশেষ ধরনের অতি স্বচ্ছ কাঁচ দ্বারা তৈরি এক ধরনের ফাইবার হলো কি, কোর গঠিত। এটি আলোক সিগন্যালকে প্রতিফলনের দ্বারা সঞ্চালন করে। কোরের ব্যাস সাধারণত 8 থেকে 100 মাইক্রন বা মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। তাহলে কোর সম্পর্কে কি বলেছে, এটি বিশেষ ধরনের স্বচ্ছ কাঁচ দ্বারা তৈরি। এটা অনেক সময় স্বচ্ছ প্লাস্টিক দ্বারাও তৈরি হয়ে থাকে, যেগুলো আসলে কাঁচের ন্যায় আচরণ করে, যে প্লাস্টিকগুলো সেগুলো দ্বারাও তৈরি হয়ে থাকে। তো বলেছে, কোরের ব্যাস সাধারণত 8 থেকে 100 মাইক্রন বা মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। এখানে দেখো কোর সম্পর্কে বলেছে, কোরের চিত্র দিয়েছে। সব থেকে ভিতরে অংশটি হলো কোর, যার মধ্য দিয়ে আলোক সিগন্যাল পাস হয়ে থাকে। পরবর্তী পেজে বলেছে ক্লাডিং। ক্লাডিং জিনিসটা কি, ক্লাডিং হলো কাঁচ বা প্লাস্টিক দ্বারা তৈরি এক বিশেষ ধরনের আবরণ, যা কোরকে ঘিরে অবস্থান করে। কোর থেকে আগত আলোক তরঙ্গ ক্লাডিং এ বাধা পেয়ে প্রতিফলিত হয়ে পুনরায় কি, কোরে ফিরে সামনের দিকে এগিয়ে যায়। ক্লাডিং এর প্রতিসরাঙ্ক কোরের চেয়ে কি কম, অর্থাৎ করে আলোর যে প্রতিফলন সেটা বাধাপ্রাপ্ত হয়ে আবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের রূপ নেয়, যার ফলে ভিতরের যে আলোক তরঙ্গ সেটা বাইরে আসতে পারে না। অর্থাৎ কোরকে ঘিরে যে অংশ গঠিত সেটাই হলো ক্লাডিং। জ্যাকেট সম্পর্কে বলেছে, প্লাস্টিক দ্বারা তৈরি বাইরের আবরণ যা সম্পূর্ণ ব্যবস্থাটিকে আবৃত করে রাখে, অর্থাৎ কোর এবং ক্লাডিংকে আবৃত করে রাখে হলো কি, জ্যাকেট, যেটা প্লাস্টিক দ্বারা গঠিত বা তৈরি। জ্যাকেট অনেক শক্ত হয়, যা ফাইবারকে পানি ও জলীয় বাষ্প, আর্দ্রতা, বাইরের আঘাত এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে।
তাহলে জ্যাকেটের কাজ কি মূল কোর এবং ক্লাডিং কে বাইরের আঘাত থেকে রক্ষা করা যাতে নিরাপদে নির্বিঘ্নে ডেটা পাস হতে পারে। পরবর্তীতে বলেছে বর্তমানে বিশ্বে ফাইবার অপটিক কেবল একটি জনপ্রিয় কমিউনিকেশন চ্যানেল হিসেবে কাজ করছে, এর ডেটা ট্রান্সফার রেট হলো 100 Mbps থেকে 2 GB পর্যন্ত, অর্থাৎ এই কেবলের মধ্য দিয়ে সর্বনিম্ন 100 Mbps পর্যন্ত এবং সর্বোচ্চ 2 GB পর্যন্ত প্রতি সেকেন্ডে ডেটা পাস করতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশগুলি যোগাযোগের জন্য তাদের সমুদ্র উপকূলবর্তী এলাকা দিয়ে ফাইবার অপটিক কেবল সংযোগ স্থাপন করেছে, তাই তো? অর্থাৎ উপকূলবর্তী যে স্টেশন বলা হয়, বিভিন্ন দেশে স্টেশনে যে যোগাযোগ মাধ্যম সেটা ফাইবার অপটিক কেবলের মাধ্যমে হয়ে থাকে এবং এই ফাইবার অপটিক কেবল দ্বারা সমস্ত ইন্টারনেট ব্যবস্থা চলে থাকে। বাংলাদেশের কক্সবাজার জেলার কলাতলিতে ফাইবার অপটিক কেবলের একটি ল্যান্ডিং স্টেশন আছে। তোমরা যদি কখনো কক্সবাজার যাও দেখবে কলাতলাতে একটা ফাইবার অপটিক কেবলের ল্যান্ডিং স্টেশন আছে যার মাধ্যমে বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থা চলে। ফাইবার অপটিক কেবলের গঠন উপাদান, ফাইবার তৈরির প্রধান উপাদান হলো বালি বা সিলিকন এবং মাল্টি কম্পোনেন্ট কাঁচ, তাই তো? বালি বা সিলিকা এবং মাল্টি কম্পোনেন্ট কাঁচ দ্বারা এটি গঠিত। এসব অন্তরক পদার্থের বৈশিষ্ট্য হলো এই যে পদার্থগুলো এটা অতি স্বচ্ছ হয়ে থাকে, রাসায়নিক নিষ্ক্রিয়তা বা সুস্থিরতা হয়ে থাকে, রাসায়নিকভাবে এটি বিক্রিয়া অংশগ্রহণ করে না এমন পদার্থ। বলেছে সহজ পরিবহন যোগ্যতা, যে এই পদার্থগুলো সহজে পরিবহন করা যায়, কম শক্তি অপচয়, এগুলো শক্তি অপচয় করে কম। পরে বলেছে ফাইবার তৈরির জন্য ব্যবহৃত মাল্টি কম্পোনেন্ট কাঁচগুলোর মধ্যে সোডা বোরো সিলিকেট, সোডা লাইম সিলিকেট, সোডা অ্যালুমিনেট, সোডা অ্যালুমিনা সিলিকেট ইত্যাদি ব্যবহার হয়। অনেক ক্ষেত্রে ক্লাডিং তৈরির জন্য প্লাস্টিকও ব্যবহার করা হয়, প্লাস্টিকের প্রতিফলন ক্ষমতা কম হয়, অনেক ক্ষয় হয়, তাই তো? এই যে কম্পোনেন্টগুলো উপাদানগুলো সেই সম্পর্কে এখানে বিস্তারিত একটু বলেছে। সাধারণ কাঁচ ফাইবার তৈরির জন্য ব্যবহৃত হয় না কারণ অপটিক্যাল দুঃখিত বলেছে অপটিক্যাল কমিউনিকেশনের জন্য যতটা স্বচ্ছতা ও প্রতিফলন ক্ষমতা দরকার সাধারণ কাঁচের মধ্যে তা নাই, অর্থাৎ সাধারণ কাঁচের মধ্যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় না, তাই ফাইবার তৈরির জন্য বিশেষ ধরনের অতি স্বচ্ছ কাঁচ ব্যবহৃত হয়। ফাইবার অপটিকের ব্যবহার কেবলের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছে ডেটা বা তথ্যকে আলোক তরঙ্গ বা লাইট সিগন্যাল আকারে ট্রান্সমিট করা হয়। 2 নম্বরে বলেছে ডেটা ট্রান্সমিশন স্পিড কি অনেক বেশি এই কেবলের মধ্য দিয়ে, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিট করা হয়। ডেটা ট্রান্সমিশন রেট 100 Mbps থেকে 2 Gbps পর্যন্ত হয়ে থাকে, যেটা আমরা একটু আগে দেখেছি। শক্তির অপচয় কি কম হয়, এখানে শক্তির অপচয় কম হয় কারণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটাগুলো পাস হয়ে থাকে, এই জন্য ভিতরের শক্তি ভিতরেই থেকে যায়। পরে বলেছে ফাইবার অপটিক কেবলের সুবিধা, আলোর গতিতে ডেটা ট্রান্সমিট করা যায়, সুবিধা হলো এটা উচ্চ ব্যান্ডওয়িথ 100 Mbps থেকে 2 GB পর্যন্ত এটা ডেটা ট্রান্সমিট হয়, আকার ও আয়তনে ছোট এবং ওজনে কি কম হয়ে থাকে, বৈদ্যুতিক চৌম্বক প্রভাব মুক্ত হয়ে থাকে, নেটওয়ার্ক ব্যাকবোন হিসাবে কাজ করে, ডেটা ট্রান্সমিশনে নিরাপত্তা ও গোপনীয়তা বেশি। তোমরা এই অপটিক্যাল ফাইবার কেবল কি সেটার গঠন এবং কি বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা এগুলো পড়বে অবশ্যই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, তোমাদের পরীক্ষাতে প্রায় আসে, সুতরাং ভালোভাবে অবশ্যই পড়বে। পরবর্তীতে বলেছে ক্লাউড কম্পিউটিং কে, ক্লাউড কম্পিউটিং হলো এক ধরনের কম্পিউটিং যেখানে অধিক সংখ্যক কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে কমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে, যেমন ইন্টারনেট। ক্লাউড কম্পিউটিং ডিস্ট্রিবিউটেড কম্পিউটিংয়ের একটি সমার্থক শব্দ যেখানে কোনো প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন একই সাথে নেটওয়ার্কে অর্থাধীন একাধিক কম্পিউটার নির্বাহ করা হয়, অর্থাৎ কোনো একটা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার একই সাথে অনেক ধরনের অনেক ইউজার বা অনেক কম্পিউটারকে ব্যবহার করতে পারে এই ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে। ক্লাউড কম্পিউটিং এ প্রান্তিক ব্যবহারকারী বা ক্লায়েন্টরা ক্লাউড নির্ভর অ্যাপ্লিকেশন সমূহ অ্যাক্সেস করে ওয়েব ব্রাউজার অথবা মোবাইল অ্যাপস ব্যবহার করে, যেখানে ব্যবসায়িক সফটওয়্যার এবং ব্যবহারকারীর ডেটা সমূহ সার্ভারে কি জমা থাকে, যা ব্যবহারকারীর কাছে মেঘের মতো মনে হয়, অর্থাৎ ভার্চুয়াল মনে হয় আর কি, যেখানে অনেকগুলো ইউজার এই
এই এখান থেকে নিজেদের সার্ভিস গ্রহণ করতে পারে নির্দিষ্ট কিছু টাকা পেমেন্ট করার মাধ্যমে। এক কথায় ক্লাউড কম্পিউটিং হলো কম্পিউটার ও ডেটা স্টোরেজ সহজে ক্রেতার সুবিধা মতো চাহিদা মাত্র পেয়ে থাকে এবং ব্যবহার অনুযায়ী রিসোর্স সমূহ ভাড়া দেওয়ার সিস্টেম। অর্থাৎ ভার্চুয়ালি আমার সিস্টেমটাকে আমি ভাড়া দিতে পারবো নির্দিষ্ট টাকা পেমেন্ট করার মাধ্যমে, যেখানে দূরবর্তী সংযোগের মাধ্যমে এটা হয়ে থাকে। এই জন্য এটাকে ক্লাউড কম্পিউটিং বলা হয়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেকনোলজি এর মতো ক্লাউড কম্পিউটিং এর প্রধান বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। ক্লাউড কম্পিউটিং এর নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে, যেমন রিসোর্স স্কেলেবিলিটি, অন ডিমান্ড সেলফ সার্ভিস, পে অ্যাজ ইউ গো, রিসোর্স পুলিং, ব্রড নেটওয়ার্ক অ্যাক্সেস, র্যাপিড ইলাস্ট্রিসিটি, মেজার সার্ভিসেস। এখানে ইংলিশে বলা আছে, তোমাদের বইয়ে দেখবে এটা বাংলা করে দেওয়া আছে কিভাবে ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্যগুলো ব্যবহার করা হয়। সেটার বৈশিষ্ট্য সম্পূর্ণ তোমরা অবশ্যই বাসায় ভালো করে পড়বে, আমি আর বিস্তারিত বলছি না। শুধু এটুকু জেনে রাখো, ক্লাউড কম্পিউটিং হলো এমন একটা সার্ভিস যেখানে কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন অনেক ইউজার ব্যবহার করতে পারে দূরবর্তী কোনো স্থানে বসে ইন্টারনেটের মাধ্যমে, এবং সেটা অবশ্যই কিছু টাকা পেমেন্ট করে। অর্থাৎ আমি কিছু টাকা পেমেন্ট করে আমার নিজস্ব কারো নিজস্ব সার্ভিসটা আমি ব্যবহার করতে পারি আমার প্রয়োজনের খাতিরে। তো আজকে মোটামুটি আমরা দুইটা টপিক সম্পর্কে শিখলাম। প্রথমটা ছিল অপটিক্যাল ফাইবার কেবল, দ্বিতীয়টা হলো ক্লাউড কম্পিউটিং। এই দুইটা তোমাদের বই থেকে আর একটু ভালোভাবে বিস্তারিত পড়বে। আমি এখানে মোটামুটি বেসিক লেভেলের কিছু কথা বোঝানোর চেষ্টা করেছি। তো সর্বশেষ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাস শেষ করতে চাই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই পড়াশোনার ভিতর থাকো। সকলের প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।